সৌদি আরবে রিয়াদের পর এবার দামামেও অবৈধ বাংলাদেশি প্রবাসীদের জন্য দেয়া বিশেষ সুযোগ সুবিধা চালু করা হয়েছে এই সুবিধা যেন প্রবাসীরা সহজেই গ্রহণ করতে পারেন সেজন্য রিয়া দূতাবাসের একটি টিম দামামের ফয়সালিয়া নামক স্থানে একটি ইস্তেরাহারে তিন দিনের সেবা প্রদান করছে দামাম প্রতিনিধি রাহুল পারভেজকে সাথে নিয়ে বিস্তারিত আব্দুল হালিম নিহনের প্রতিবেদন সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ সুযোগ যে সুযোগে বলা হচ্ছে যে সকল প্রবাসীদের ইকামার মেয়াদ উত্তীর্ণ কোনো প্রকার মামলা নেই তারাই দেশে যেতে পারবেন জেল কিংবা জরিমানা ছাড়া তবে এই সুযোগের মধ্যে রয়েছে কিছু ক্যাটাগরি আর এখানে দাঁড়াই দু হাজার সালে বছর হয়ে গেল আর এখন দেড় বছর হলো আগাম এক হয়ে গেছে

রিয়াদ বাংলাদেশ দূতাবাসের ল্যাবার উইংয়ের এর প্রথম সচিব মোহাম্মদ আসাদুজ্জামানের নেতৃত্বে দাম্মামে তিন দিনের সেবা প্রদান করছেন আমরা বাংলাদেশ বাংলাদেশ থেকে থেকে রিয়াদ ইস্টার্ন প্রভিন্সে দুটি শহরে মেনলি আমরা এই স্পেশাল এক্সিট প্রোগ্রামের কাজ করছি ইতিমধ্যে আমরা জুবাইলে উনিশ বিশ এই দুই দিন আমরা এই সেবাটি দিয়েছি প্রায় পাঁচশ পাঁচশোর অধিক প্রবাসীরা এই সুযোগ নিয়েছেন জুবাইল এবং আশ পার্শ্ববর্তী এলাকা থেকে আজ আমরা দাম করব করবো তিন দিন একুশ বাইশ তেইশ এই তিন দিন আমরা এখানে করব এবং এখানে আজ সকালে যেটা দেখছি প্রায় হাজারখানিক লোক বোধহয় এখানে ইয়ে হয়েছে এসেছে তো আমরা চেষ্টা করছি তাদেরকে যতটা সম্ভব সেবাটা দ্রুত দেওয়া যায় কি না চেয়ে দেখা যাচ্ছে যাদের কামা এক্সপায়ার্ড হয়ে গেছে তাদের লোকই সংখ্যায় বেশি সেবা প্রদান স্থানে গিয়ে দেখা যায় সুযোগটি নেয়ার জন্য দাম্মাম এবং এর আশেপাশে শহর থেকে হাজার হাজার প্রবাসীর উপস্থিতি এখানে এসে খুব সুন্দর সেবা দিতেছে বাংলাদেশ দূতাবাস টিম এদিকে যাদের হুরুপ আছে তারা যেতে পারলেও আসতে পারবেন না এবং হুরুপ যাদের তারা কেবল রিয়াদ মুক্তব আমেল থেকে এই সুযোগটুকু গ্রহণ করতে পারছেন এছাড়াও বিশেষ এই সুযোগ পেতে যে সকল প্রবাসীরা ফাইল জমা দিয়েছেন কিন্তু এখনও কোনো মেসেজ আসেনি সেই বিষয়ে সবাইকে অপেক্ষা করার পরামর্শ দেন দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ আসাদুজ্জামান ইতোপূর্বে আমরা রিয়াদে সপ্তাহখানেক আমরা আমাদের প্রোগ্রাম চালিয়েছি কাজ করি যার যার ওই আফশির করা থাকলে মোবাইল নাম্বারটা যদি তাদের আফশির করা থাকে তাদের নাম্বারে মেসেজ যাবে বা ফোন কল আসতেছে এবং ইতোমধ্যেই এই ইস্টার্ন প্রভিন্স থেকেও লোকজন চলে গিয়েছে এবং রিয়াদ থেকেও যাওয়া শুরু করেছে দিস ইজ দ্য পজিটিভ থিং মানে এই অবৈধ হয়ে যাওয়া শ্রমিকরা যেমনটি রয়েছেন বিপাকে তেমনই নানারকম সমস্যায় পড়তে হচ্ছিল সৌদিতে আর তাই তাদের জন্য সৌদি সরকারের দেয়া বিশেষ সুযোগ গ্রহণ করতে রিয়াদ থেকে এখন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের টিম রয়েছে দাম্মামেও আর দাম্মামে নিতে অনেক প্রবাসীদের উচ্ছে পড়া ভিড় দাম্মাম রিয়াদ দূতাবাসের সেবা কেন্দ্র থেকে আব্দুল হালিম নিহন মাই সৌদি আরব